তোমরা দেখছো স্মার্ট টেক সলিউশন, আর আমি সঙ্গে চিরন। আজকে নতুন একটা ভিডিও টপিক নিয়ে এসেছি, যেটার মাধ্যমে আমরা দেখতে পারবো আমরা জিমেলে, যে কোনো জিমেল যখন আমরা অফিসিয়ালি বা কোনো প্রফেশনাল ক্ষেত্রে ইউজ করে থাকি, সেই মেলের ক্ষেত্রে আমাদের মেলের যে নিচে সিগনেচার ক্রিয়েট করা যায়, সিগনেচারটা কীভাবে আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারি। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। ফার্স্টে gmail.com আমি একটা ব্রাউজারে জিমেলটা ওপেন করছি, মোবাইলে করলে ডেস্কটপ ভার্সনটা ওপেন করে নেবে। তো জিমেলটা ওপেন হওয়ার পর আমরা ফার্স্টে এখান থেকে উপরে যে সেটিং, বাঁদিকে যে সেটিংয়ের অপশানটা শো করছে এখানটায়, এটা জিমেলের হোম পেজটা। তো সেটিংয়ের অপশানটায় ক্লিক করলাম, ক্লিক করলে একটু টাইম লাগবে এটা লোডিং হতে। তো যখন লোডিং হয়ে যাবে এখানে সি অল সেটিংয়ের অপশানটা আসবে। এই অল সেটিং অপশানে আমি যখন ক্লিক করব, তখন এখান থেকে আমি একদম যে জেনারেল সেটিংটা, সেই সেটিং পেজটা চলে যাব। ওই পেজটা লোডিং হতে একটু টাইম নেয়। তো এই পেজ থেকে আমি দেখিয়েছিলাম কীভাবে মেলের পাসওয়ার্ড চেঞ্জ করা যায় এখান থেকে। তো এখান থেকে আমরা জেনারেলে থাকবো, ওটা জেনারেলের একদম নিচের দিকে চলে গেলে আমরা দেখবো এখানে সিগনেচার ক্রিয়েটের অপশান রয়েছে। তো এই সিগনেচারটা আমার অলরেডি ক্রিয়েট করা রয়েছে একটা, আমি এটাকে ডিলিট করে তোমাদের সামনে একটা নতুন করে ক্রিয়েট করছি। এখানে একটা সিগনেচার ক্রিয়েট, নো সিগনেচারের জায়গায় ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। করে এখানে একটা সিগনেচারের নেম দিতে লাগবে, আমি সাপোজ একটা ABC একটা নেম দিলাম, দিয়ে এটাকে ক্রিয়েট করলাম। করে সিগনেচারটার ভিতরে এখনও কিছু আমি বসাইনি, কিছু এডিট করা হয়নি। তো আমি আমার নোটসে অলরেডি আমি আমার সিগনেচারটা ক্রিয়েট করে রেখেছি, তো আমি এটাকে জাস্ট কপি করে এখানে এটাকে সিম্পলি পেস্ট করে দেবো। তো এটা পেস্ট করা আছে, এখানে আমার নাম আছে ফার্স্টে, ফার্স্টে আছে থ্যাংকিং ইউ, তারপর এখানে আমার নিচে নেম আছে, নেমের নিচে আমার অ্যাড্রেস রয়েছে, তারপর পিনকোড, তার নিচে রয়েছে আমার মোবাইল নাম্বার, যেগুলো নর্মাল লাগে একদম বেসিক বেসিক পার্টে। তো আমার এটুকুই আমার এনাফ। তো এখানটা দিয়ে এটাকে আমি এখানে টাইপও করতে পারি বা কপি করে পেস্টও করতে পারি। পেস্ট করার পর যে যে কাজটা আমাদের করতে হবে, যেমন এখানে ফর নিউ ইমেল ইউজ, এইখানে নো সিগনেচারের জায়গায় যে সিগনেচার নেমটা দিয়েছিলাম নেমটা সিলেক্ট করে দিতে হবে। সিগনেচার একের অধিক দুই তিন চারটে সিগনেচারও ক্রিয়েট করতে পারি আমরা এইখান থেকে, ক্রিয়েট নিউ করলে আমি আরেকটা সিগনেচারও ক্রিয়েট করতে পারি। তো সাপোজ এখানে আমি আরেকটা সিগনেচার ক্রিয়েট করে ওটার নাম দিলাম DEF, দিয়ে ক্রিয়েট করে দিলাম। তো যখন নিউ ইমেল ইউজ হবে তখন আমার ABC ফার্স্টে যে আমার সিগনেচারটা ছিল এই সিগনেচারটা ইউজ হবে। আর যখন আমি এখান থেকে রিপ্লাই করব ফরওয়ার্ডের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি যদি আমি অন্য মেল বা অন্য সিগনেচার ইউজ করতে চাই, তখন আমি এখানে এই সিগনেচারটাকে দিতে পারি, যেমন এখানে DEF এক্সেট্রা। আমি যদি আরও কোনো মেলের আরও কোনো সিগনেচার অ্যাড করতে চাই এখানে অ্যাড করে রাখতে পারি। তো আমার লাগে না DEF, নর্মালি ABC যেটা আছে সেটা দিয়ে কাজ হয়ে যায়। তো আমি দুদিকে ABCটা দিলাম, দিয়ে জাস্ট সিম্পলি এই সেভ চেঞ্জ, সেভ চেঞ্জের অপশানটা ক্লিক করলে একটু প্লিজ ওয়েট, দেখি কিছুক্ষণ লোডিং নেবে, এই লোডিংটুকু ওয়েট করতে হবে। তারপর আমরা একবার চেক করে নিই যে আমরা যে সিগনেচারটা ক্রিয়েট করলাম ওটা সাকসেসফুল হয়েছে কিনা। সাপোজ আমি এখান থেকে একটা মেল ক্রিয়েট করব, তো কম্পোজে ক্লিক করার পর আমি এখানে একটা নিজের মেলেই টাইপ করলাম মেল অ্যাড্রেসটা। তোমরা দেখে নিতে পারো যে নিচে সিগনেচারটা অটোমেটিক চলে এসছে। তো সিগনেচারটা তোমরা ডিলিট করে যদি অন্য কিছু অ্যাড করতে চাও ওই টাইমে ম্যানুয়ালি করেও নিতে পারো, আদার দেন যদি ওটাই রাখতে চাও তো ওটা এখানে থাকবে। নর্মালি এখানে আমি কিছু সাবজেক্ট দিলাম না, আমি একটা ব্ল্যাঙ্ক মেল সেন্ড করলাম, এই ব্ল্যাঙ্ক মেলটা রিসিভ হয়ে গেছে। তো রিসিপ্টটা এরকমভাবে যখন আমি মেলটা ওপেন করব, তখন মেলটা ঠিক নিচের যে পোর্শনটা সেটা এরকমভাবে শো করবে। তো এইভাবে আমরা একটা সিগনেচার ক্রিয়েট করে নিতে পারি যে কোনো রকম অফিসিয়াল ক্ষেত্রে, আমরা CV যখন সেন্ড করি তখন ক্ষেত্রে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।